7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান শুরু হবে। সচিবালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের বিশেষ পদ্ধতিতে রেজিস্ট্রেশন করিয়ে টিকার আওতায় আনা হবে। এদিকে করোনা প্রতিরোধে লকডাউন 5 আগস্ট পর্যন্ত চলবে, এই সময় কলকারখানা বন্ধ থাকবে। আর জানাচ্ছেন তহিদুর রহমান। বিধিনিষেধের মধ্যেও করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে। অবস্থায় লকডাউন বাস্তবায়ন নিয়ে সচিবালয়ে সরকারের উচ্চ পর্যায়ের কমিটির এই বৈঠক। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেবল লকডাউন দিয়ে করোনা মোকাবেলা সম্ভব নয়। এ অবস্থায় 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরুর কথা জানান তিনি। ইউনিয়ন পরিষদে টিকার কেন্দ্র স্থাপন করছি, যেখান থেকে ইউনিয়নের সমস্ত লোকজন আপামর জনসাধারণ যারা টিকা নিতে চায় বা নিতে হবে তারা ওখানে এসে টিকা নিতে পারবে। জাতীয় পরিচয়পত্র দেখাতে না পারলেও বিশেষ পদ্ধতিতে নিবন্ধন করে টিকা দেয়া যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান বিধিনিষেধে কলকারখানা বন্ধ থাকবে, 5 তারিখ পর্যন্ত লকডাউন চলবে। যদিও আমাদের শিল্পপতিরা এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, এই রিকোয়েস্ট আমরা বোধহয় গ্রহণ করতে পারছি না। আইন শৃঙ্খলা বাহিনী সহ করোনা সম্মুখ সারির সদস্যদের পরিবারের জন্য 18 বছরেও টিকা দেওয়া যাবে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। যারা ফ্রন্টলাইনে কাজ করে 18 বছরের উপরে যারা তাদের সবাইকে আমরা এই টিকার আওতায় নিয়ে আসব। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।